সো আগের ভিডিওতে আমরা ঋষিগোলাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পদমচেনের উদ্দেশ্যে, কিন্তু পদমচেন যাওয়ার আগে আমরা বেশ কিছু সাইট সিন করবো। তো প্রথমেই আমরা পৌঁছে যাই হচ্ছে আরিতাল লেক। সো গাইজ, এখন আমরা এসে হচ্ছে আরিতাল লেক। হ্যাঁ, পদমচেন যাওয়ার পথে দু একটা সাইট সিন আছে, তার মধ্যে এটা একটা। সুন্দর জায়গা, অসাধারণ, ঠান্ডা খুব একটা নেই, হালকা রোদ আছে, মিষ্টি রোদ আছে। আর আজকের একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পরিষ্কার ওয়েদার, কোনো মেঘলা ওয়েদার নেই, কিচ্ছু নেই, এত পুরো ক্লিয়ার স্কাই, সব কিছু সুন্দর। হেভি লাগছে, জায়গাটাও হেভি। চলে এসে হচ্ছে মাঙ্কি ভিউ পয়েন্টে। চলো এবার কি দেখা যায় আমি জানি না, ভিউ পয়েন্টে গিয়ে দেখছি কি দেখা যায়। চলো যাচ্ছি হচ্ছে নেক্সট। এবার যাই না, কোনো সাইট সিন আছে নাকি ডাইরেক্ট পদমচেন যাবো সেটা গিয়ে দেখতে হবে। আর সব ছেলেবেলে আগে আগে নেমে গেছে আমার ভিডিও করার চক্করে, আমি পিছনে রয়ে গেছি। সো গাইজ, এখন আমরা যাবো হচ্ছে একটা মনাস্ট্রি দেখতে, সেখান থেকে চলে যাবো ডাইরেক্ট পদমচেন। ঠিক আছে গাইজ, চলো। এখন এসেছি একটা মনাস্ট্রিতে, বাট মনাস্ট্রিটা আনফর্চুনেটলি বন্ধ, আর এখানে কেউ নেই যাদেরকে জিজ্ঞেস করবো কিছু, বাট জায়গাটা একটা আলাদা শান্তি আছে। তারপর পাশ দিয়ে এই সিঁড়িটা উঠতে দেখে আমরা চলে আসলাম হচ্ছে এই শ্মশানে। জায়গাটা খুবই সত্যি একটু গা ছমছমে ছিল। তারপর পাশে দেখি আবার এই বুদ্ধা মন্দির। কিছুক্ষণ এই মন্দিরে সময় কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে পদমচেনের উদ্দেশ্যে। তারপর রংলি মার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই ফলসের সামনে। সো গাইজ, আমরা এখন পদমচেন চলে এসেছি, অলমোস্ট চলে এসেছি। তার আগে একটা সুন্দর ফলস পড়ে, সেই ফলসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, দাদা, অসাধারণ ফলস, তোমরা দেখবে তো। চলো দাদা, আগে টুপি ঠিক করতে দাও, ফলসটাকে পিছনে নিয়ে নে নে নে। রেডি? আচ্ছা, বিরাট ঠান্ডা, আমরা এখন এসছি একটা ফলসে দাঁড়িয়ে আছি, মানে আমরা নিচ থেকে উপরে আসলাম, অলরেডি মোটামুটি হচ্ছে হেভি ঠান্ডা, বাকি কথা আকাশ বলবে। তারপর মেঘেটাকার রাস্তার মধ্য দিয়ে আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের মেঘেটাকা হোমস্টেতে। তো গাইজ, এখন আমরা চলে এসেছি হচ্ছে পদমচেন, ওই যে আমাদের হোমস্টে উপরে। চারিদিকে পুরো মেঘ, পুরো মেঘে ঢাকা, আমরা পুরো মেঘে, আর হেভি লাগছে, ঠান্ডা। এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট আমার মতো ঠান্ডা লাগছে না, বাট ঠান্ডা আছে ভাই, বহুত ঠান্ডা। চলো ভাই, এবার রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের রুম, এই যে বাথরুম, বাথরুম থেকে লাভ নেই, সেই যে বাথরুম, এখানে দুটো বেড। আর ভাই, এই উইন্ডো ভিউটা আমাদের সব টাকা ওসুল করে দিয়েছিল। ঠান্ডায় মুখের দিয়ে কথা বেরোচ্ছে না। আর এখন আমরা আমাদের হোমস্টের ব্যালকনি থেকে কথা বলছি আমি এখন, আর সামনে ভিউটা দেখে নিয়েছো, একবার দেখো পুরো মেঘের মধ্যে। এখন পুরো মেঘের মধ্যে বিরাট ঠান্ডা, আমরা এখন জ্যাকেট ম্যাকেট পরতে হবে, নাহলে টিকতে পারবো না। প্ল্যান আছে কালকে এখান থেকে আমরা সাইট সিন করবো, অনেক কিছু দেখবো, অনেক নতুন নতুন জায়গা দেখবো, বলবো না এখন। কিন্তু মেন যেটা টেনশন আমার, বরফ পাবো কি না, ঠিক আছে। তারপর হোমস্টের ছাদে কিছুক্ষণ কেদারি মারার পর আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চে যেটা বলে রেখেছিলাম সেটাই বানিয়ে রেখেছিল, ভাত, ডাল, আলু চোখা, আলু ভাজা আর অমলেট। এতে একটু বাইরে একটু হাঁটতে বেরিয়েছি, হেভি লাগছে ভাই, হেভি লাগছে, জায়গাটা অপূর্ব সুন্দর। আর চারিদিকে পুরো মেঘ, একই কথা বারবার বলছি আমি জানি, বাট রাস্তাটা, সামনে যে রাস্তাটা, এটা দেখো একবার, হেঁটে হেঁটে যাচ্ছি, হেভি লাগছে, পুরো সুনসান জায়গা, নিঃশব্দ জায়গা। এই ছাগলের বাচ্চা, তারা
বলছিলাম হেভি লাগছে, হেভি লাগছে। এখন আমি আর হিমাদ্রি একা একা রাস্তা দিয়ে উঠছি অন্ধকার। এখন সামনে কোনো মানুষকে দেখলে মনে হচ্ছে মানুষ তো, ডাউট হচ্ছে, খুব ডাউট, কারণ এক মিনিটের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না যে সে আদৌ কি আছে নাকি আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, আর আমাদের পার্টি যে কোথায় চলে গেছে এগিয়ে গিয়ে কে জানে। লাগা 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 তো ভাই আলাদা লেভেলেরই ঠান্ডা লেগেছে। তারপর চলে আসলো আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স, চিকেন পকোড়া, সেটা খেয়ে আমি একটু চলে গেছিলাম হচ্ছে ব্যালকনিতে একটু রাতের ভিউ দেখতে। রাতের ভিউ দেখার মতো কিছুই নেই, সবই অন্ধকার, বাট দেখতে ভালো লাগছে। তারপর আমরা সবাই ডিনার করতে বসে গেলাম। ডিনারে ছিল রুটি, মাংস আর কিছু সবজি, আর হ্যাঁ খাবারটা কিন্তু সেরা ছিল। সো পরের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। সাইট সিনে থাকতে হচ্ছে জুলুক থেকে শুরু করে ছাঙ্গুলেক, বাবা মন্দির, আরও অনেক কিছু। শুধু একটাই প্রশ্ন, বরফ কি আমরা পাবো?